হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেরোদা ডেইলি লাইফস্টাইল চ্যানেল। আপনাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলেছি। আজকে হলো বুধবার, তো তোমরা ব্লগটা শুরু থেকে লাস্ট অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আবার নতুন ভিউয়ার্স দেখছো তারাও প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দিও। তো দেখো, ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ঘরের কাজ করব। ঘরের কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, যা কিছু থাকে সকালবেলার বাসি কাজ, এখনও কিছুই করা হয়নি। তো রান্নাঘরে ফার্স্ট শুরু করলাম, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো কিছু লঙ্কা ছিল, লঙ্কাগুলো বেছে টেছে একবারে রেখে দিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে এটা খিচুড়ি আছে অল্প, তো এটা খেয়ে দিয়ে দুটো স্কুলে চলে যাবে আর ও খাবে। আর একই সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি, গরম ভাত, আর এদিকে দোনো বই নিয়ে বসে গেছে পড়তে। তোকে বলছি ভালো করে পড়, মন দিয়ে, সামনে ফাইনাল পরীক্ষা আছে, তো দেখো কীরকম করছে। তো ওকে বলছিলাম যে ভালো করে পড়, সামনে ফাইনাল পরীক্ষা আছে, তো একটু মজা করছিলাম, তো আমাকে বলছে তুই এখান থেকে যাও, তুমি তোমার কাজ করো, তো এভাবে বলছে। তো দেখো সব কিছু হয়ে গেছে, আর এদিকে খেতু দিয়ে দিয়েছি তোমার বাবাকে। ও দেখো আলু ফার্স্টে খিচুড়ি খেয়েছে অল্প, তারপরে গরম ভাত আর ভাতে আলু দিয়েছি, তো আলু মাখা দিয়ে আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে খাচ্ছে ভাত। আর তনু এদিকে খাচ্ছে খিচুড়ি বাটির মধ্যে নিয়ে। দেখো তো খেতে খেতে গল্প করছিলাম, চা খাওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু সবজি এখনও কিছু রান্না করিনি। আর এদিকে তনু খেয়ে দিয়ে পুরো রেডি, এখন স্কুলে যাচ্ছে, সবাইকে বাই। Thank you.
তো ফ্রেন্ডস, তনু একা একা চলে গেলো স্কুল। স্কুলে যাওয়ার পর আমার যেগুলো কাজ আছে ওগুলো করছি। তো এগুলো টপ মানে কালকে নিয়ে আসছিলো এর আগের দিন। তো পাতাবো আরেকটা গাছ বোতলের মধ্যে আছে, ওটা অনেক দিন ধরেই আছে। তো ভাবছি একটা টবে লাগিয়ে দিব মাটি ভর্তি করে। তো টবটাকে ফুটো করতে হবে। তো সেটাই তোমাদের দেখালাম টবগুলো কীরকম হয়েছে। আর এই গাছটা দেখো কত বড় বড় গিয়ে দিয়ে দিয়েছে, মানে শিকড় বাড়াই গেছে লম্বা লম্বা, দেখতে পাচ্ছো বোতলের মধ্যে। তো হচ্ছে এটা আর কতদিন থাকবে এইভাবে, তো সেই জন্য একটা টবে লাগিয়ে দিব। টবে লাগিয়ে দিলে গাছটাও বেশ ভালোই হবে। আর দেখো আমার স্নান টান হয়ে গেছে, আর দুপুরের জন্য নিয়ে আসছি চিংড়ি মাছ। তো আমি আনতে বলেছিলাম, রুই মাছ খেতে খেতে আর ইচ্ছে করছিল না খেতে। তো ভাবছি রুই ইয়ে চিংড়ি মাছ আনো, চিংড়ি মাছটা অনেকদিন থেকে খাওয়া হয় না। আর চিংড়ি মাছ অল্প একটু ফুলকপি আছে আর আলু দিয়ে করে দেবো। স্নান করে চলে এসেছি আর এখন মাছটা কেটে নিই, কেটে নিয়ে রান্না করব। তো সবজি তো কিছুই রান্না করিনি, রান্না করা এখনো বাকি আছে। তো মাছটা ফটাফট বেছে নিয়ে রান্নাটা শুরু করে দিই। তো আবার পরে দেখা হচ্ছে। তো এদিকে দেখো ফুলকপিটা ভেজে নিয়েছি আর আলুটা মানে ভাজা হয়ে গেছে। তো ফুলকপি আলুটা ভেজে মানে এইভাবে সবজিটা রান্না করব। আর মশলাটা পিষে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প রসুন, আদা, সব কিছু। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম, কাঁচা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিব। তো এটা ভালো করে হয়ে গেলে সব মশলা একসাথে দিয়ে দিব। তো সব মশলা দেওয়ার সাথেই লবণ হলুদ যা কিছু মশলাপাতি দিয়ে দিব। আর এই সবজিটা যে রান্না করছি এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো আর তোমাদের। মানে অল্প কিছু বেশি মানে কিছু না, সামান্য ছিল ফুলকপি আর আলু ছিল কোটা, মানে নতুন আলু, পুরনো আলু না মানে নতুন আলু। তো ওগুলো দিয়ে ভালো করে বেশ আর দিয়ে রান্না করেছি, খুবই সুন্দর হয়েছে। তো জিরিগুলো ধনেগুলো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাও দিয়ে দিব যাতে কালারটা বেস্ট হয়। আর ঝাল কিন্তু দিয়েছি, আর ঝাল খেতে খুব ভালোবাসি, মানে সবাই ঝাল খাই আমরা বাড়িতে। ঝাল না হলে মানে সবজি কোনো টেস্টই মনে হয় না, লাগে না। তো দেখো সব ভাজা ফুলকপি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দিব, জল দিয়ে, কারণ ফুলকপিটা তো সিদ্ধ হয়নি আর আলুটাও হাফ সিদ্ধ হয়েছে। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ঢেকে দিব। তো এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর আবার একটু কষি নিয়ে ঝোলের জন্য রান্না করে নেব। তোমরা দেখতে থাকো। মাছটা আগেই ভেজে নিয়েছি, সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। তো দেখো জলটা শুকিয়ে গেছে আর ফুলকপি আলুটাও বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে মাছটা দিয়ে দিব। তো দেখো মাছটা বেশ কড়কড়া করে ভেজেছি। আর তোমরা তো জানোই আমি নরম মাছ খেতে ভালো পছন্দ করি না, আমার বাড়িতেই সবাই এরকমই কড়কড়া মাছ তেলে মানে কড়কড় করে ভাজা লাগবে। তো মাছটা কড়কড়া করে ভেজে নিয়েছি আর কিছু মাছ দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম ভাজা খাবো। তো দেখো এটা ভালো করে কষে জল দিয়ে দিলে আমার রেডি ফুলকপি আলুর চিংড়ি মাছের তরকারি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। তো দেখো জল দিয়ে দিয়েছি আর শেষে ধনে পাতা দিয়ে দিলাম যাতে গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। কাল তোমার কাল এর আগের রাতের দিন রাত্রিবেলায় নিয়ে এসেছিলো খিচুড়ি বানানোর সময়, মানে খিচুড়ি খেয়েছিলাম রাতে। তো ওটা কিছু ছিল বেঁচে ধনিয়া ধনে পাতা, তো ওটা দিয়ে দিলাম। তো দেখো ফুটে চলে এসেছে, তো আমার সবজি রেডি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো আরও একটি নতুন ব্লগের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।